আমাদের মেয়েদের রান্না নিয়ে যেন একটা বেশি চিন্তা, মানে আমাদের প্রত্যেক বেলায় মাথায় এটাই ঘুরে যে এ বেলায় কী রান্না করবো, ও বেলায় কী রান্না করবো, কাল সকালে কী রান্না করবো। আমার কাছে তো এই রান্নাটাই মানে সব থেকে বড়ো কাজ বলে মনে হয়। তো তোমাদের কাছেও কি সেম এরকমই মনে হয়? মনে হলে কমেন্ট করে জানিও। আর আমাদের বেশিরভাগ মেয়েদের ডিউটিটা সকালবেলা রান্নাঘর থেকেই শুরু হয়, যে জন্য আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। কথা বলতে বলতে তোমাদেরকে ওয়েলকাম করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে এটা ছিল আমাদের সকালের রান্না। আজকে শনিবার, তো শনিবার দিন সকালে আমাদের টক ডাল আর হচ্ছে উচ্ছে ভাজা হয়েছিল, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ওটা সকালে রান্না ছিল, তারপর দুপুরে রান্না বান্না করে সব কাজ সেরে এবার আমি যাচ্ছি মেয়েকে আনতে। তো সব কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছে, যে কারণে আমি টোটোর জন্য দাঁড়ালে মানে স্কুল টাইমে পৌঁছাতে পারবো না, মানে স্কুল ছুটির টাইমে। তো আমি যে কারণে বাবার বাড়িতে এসে আবার স্কুটি নিয়ে আমি গেছি মেয়েকে আনতে। তো স্কুটি নিয়ে গেছি বলে মানে আরও দু তিন মিনিট আগে চলে গেছি। তো কি করব, রাস্তায় দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এটা ছিল বিকালবেলা, আমার দিদি এসেছিল, আর এগুলো না মাঠের মধ্যে হয়েছিল। তো আমার দিদি বলছিল যে এগুলো মাশরুম, তো আমি ভাবলাম যে মাশরুম আমি কখনো খাইনি। তো মাশরুম ও বললো যে এগুলো খেতে হয়, এই তো আমি দেখেছি, আমি ফোনেও অনেকবার দেখেছি, তো তাই ভেবে আমি নিয়েছিলাম তুলে। তো পরে জানতে পারি ওগুলো মাশরুম না, ওগুলো ব্যাঙের ছাতা। তো এখানে যাচ্ছি আমরা একটু ঘুরু ঘুরু করতে। তো বিকালবেলা আমরা যাচ্ছি একটু এদিক ওদিক ঘুরতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।